18 কোটি মানুষ তো দেশ পরিচালনা করতে পারে না, এটা তো বাস্তবসম্মত নয়। এবং সেই কারণেই তো সারা বিশ্ব এই এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা তো সারা বিশ্বে এটা একটা স্বীকৃত পন্থা। স্বীকৃত পন্থা কেন হয়েছে? যে একটা সুশাসন একটা দেশে থাকতে হবে, মানুষের প্রতি সুবিচার করতে হবে, মানুষের প্রতি অন্যায় করা চলবে না, জোর জুলুম করা চলবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না, এই সমস্ত বিষয়, মানুষের উপরে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো হরণ করা যাবে না, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না, কাউকে জোর জবরদস্তি করে মারপিট হত্যা করা যাবে না, কাউকে গুম করা যাবে না। তো এই প্রতিটি কাজই তো এই সরকার করেছে। তো তারপরে এত কিছুর পরে তারা ক্ষমতায় এসে তারা হম্বিতম্বি করছে এখনো। তো এটা আমাদের কি বলার আছে? আমি শুধু একটি বিষয় পরিচালনা স্পষ্ট করে দিতে চাই, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচন বা কোনো নতুন নির্বাচনের দাবি করেনি। বিএনপি নির্বাচনের দাবি করেছে যে নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ। আমরা সেটা 7ই জানুয়ারি আগে করেছি, আমরা সেটা 2014 সালে করেছি, আমরা সেটা 2018 সালে করেছি, এবং আজকে পরপর 3টি নির্বাচনে আওয়ামী লীগ সরকার করেছে। সেই 3টি নির্বাচন কিভাবে হয়েছে সেটা আপনারা রিপোর্ট করেছেন, এটা আমাদের কোনো কিছু বলার দরকার নাই। আপনারা ভোট কেন্দ্রে গিয়েছেন, আপনারা দেখেছেন কুকুর বিড়াল শুয়েছিল, রোদ পোহাচ্ছিল, আমি নির্বাচনের দিন দুপুরে সে কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং সেই ছবি আপনাদের দেখিয়েছি। কাজে আজকে নির্বাচন কি অবস্থায় আছে, এই সরকার কিভাবে তারা সরকারে আছে বিগত 17 বছর যাবত, 15 বছর যাবত কীভাবে সরকারে আছে, এইসব কথা এখন আমার মনে হয় আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। সরকার নিজেও জানে তারা কীভাবে সরকারে আছে, তারা বন্দুকের জোরে আছে। 28 অক্টোবর কী হয়েছে? 28 অক্টোবর একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক একটি প্রতিবাদ সমাবেশের উপরে যেভাবে সরকার নিরীহ মানুষের উপরে আক্রমণ চালিয়ে সেই সমাবেশটি বাধাগ্রস্ত করে দিয়েছিল, সেটা তো শুধু আপনারা রিপোর্ট করেন, বিশ্বব্যাপী যে নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, দি গার্ডিয়ান বলেন, দি লন্ডন টাইমস বলেন, দি ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে বলেন, অথবা দি মিরর বলেন, লাফিগারও বলেন, এমন কোনো সিএনএন বলেন, বিবিসি বলেন, এপি বলেন, এএফপি বলেন, এমন কোনো বিশ্বের মিডিয়া নাই যে তারা বলে নাই যে সেখানে সেদিন বিরোধী দলের উপরে ক্র্যাকডাউন হয়েছিল। ক্র্যাকডাউন শব্দটা তো আমরা আবিষ্কার করি নাই, এটা তো বিদেশি মিডিয়া যারা তাদের ক্যামেরার চোখ দিয়ে সেদিনে সেই ঘটনা প্রবাহ লক্ষ্য করেছিল তারাই তো লিখেছে যে সেখানে সরকার নিরীহ বিরোধী দলের উপরে ক্র্যাকডাউন।